কোথায় আবু হানিফা আর কোথায় নাসির উদ্দিন আলবানি এবার বাড়ি ছিল আলবেনিয়া এই আলবানি কত বড় ইহুদির দালাল আমি বলে দিচ্ছি কয়েকটা তথ্য আলবানি সৌদি সরকারকে বারবার বলেছিল যে আল্লাহ রুসুলের জান্নাতুল ফেরদস রওজা মসজিদ নবমী থেকে সরিয়ে জান্নাতুল বাকিতে দেওয়া হোক তাহলে এই আলবানিকে আপনি মুসলমান বলতে পারেন আলবানি স্পষ্ট ফতুয়া দিয়েছে ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ করা হারাম ইসরায়েলকে তার ভূখণ্ড বুঝিয়ে দেওয়া উচিত ফিলিস্তিন মুসলমানের নয় ইসরায়েলের বলেনি আলবানিকে মুসলমান বলা যায় এরকম সে একটা ইহুদিদের মদপুষ্ট দালাল সে ছিল ঘড়ির মেকার কি ছিল এই ঘড়ির মেকার আলেম হইল কোন মাদ্রাসায় এই ইতিহাস যদি কেউ দেখাইতে পারে নগদ এক লাখ টাকা দিব ত্বссе কইছে প্রত্যেক আমার জীবনী লিখলে আমি কোন কোন প্রতিষ্ঠানে పరిচি থাকটা থাকবে না আলবানি একটা বই খুলে দেখেন সে পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছে কিনা কোনো অ্যাড্রেস নাই তার কারণ সে ছিল ঘورির মেকার ঘورির মেকারি করার অবস্থায় 6 বছর সে নিখরছ ছিল 6 বছর পর এসে সে আলেম হলো ফতোয়া শুরু করলো অধিকাংশ ইসলামী চিন্তাবিদের মতে ফ্রান্সে মার্টিন নিচে ইহুদীদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসে 6 বছর পড়াশোনা করেছে কত বছর আসছে অবস্থিতে এখন আমার ভাইরা আরো প্রশ্ন তুলেছেন আকীদারিয়া দেখুন বিরাট বক্তা তাকে প্রশ্ন করা হয়েছে যে আহলে হাদিসের আকীদা ঠিক আছে কিনা সবুজ রঙের একটা টুপি আছে পাগড়ি আছে বিরাট আসকন আছে উনি বলदछেন যে আহলে হাদিসের 15 20 টা দোষ আছে এবং মাজমুয়ে ফতোয়া আল্লামা ফরিং মুহালে আব্দুল হাই তিনি তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন 15 20 টা আহলে এর আকীদা আছে ও মুন্সি ভালো করে শোনো ভক্ত তো তোমার মানে তুমি অনেক করো তুমি পড়েছো মাজমে ফতোয়া এই রেফারেন্স দিয়েছো তুমি তুমি অনেক বক্তৃতা করো অনেক চাপাবাজি করে বেড়াচ্ছ এই মাজমে ফতোয়ার বয়স একশত বাইশ বছর একশত বাইশ বছর আগের সভা আমার দাদাদের দুই দাদার কোন এক ভাইয়ের আনা ভারত থেকে মাত্রা ইউসুফিল লাখনৌ থেকে সভা তেরোশো একুশ সালের সভা বদ্ধ মৃত্যুক তুমি এ থেকে বের করো আব্দুল হাইলাহ তুমি কোন জানায় আল্লাহের আখীটা খারাপ বলেছে তুমি আয়সা দেখায় দিয়ে দাও আপনারা ছিলেন এই মৃত্যুকে এই মৃত্যুক বলেছে যে হ্যাঁ আলবানি হলে বরিণ মেকার ওবিদ্যার কি জানি তুমি একবার দাবি করো তুমি নবন ওলামায় পছ আবার তুমি দাবি করো তুমি ডক্টর তুমি কোথায় করেছ আলবানি প্রসঙ্গে তার অভিযোগ যে বহুদিন পালিয়েছিলেন ইহুদিদের ঠিক আছে পথভ্রষ্ট হয়ে সেই এই সকল কথাবার্তা বলা শুরু করেছে তুমি কোথায় পালিয়েছিলে বলো তোমার সার্টিফিকেট তুমি শো করো আমার ধারণা তুমি না দতুল ওলামায় পড়ো নাই তোমার ডক্টরের দাবিও মিথ্যা কেন না দতুল মা গেছি সেখানে নিরপেক্ষ না দতুল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা আব্দুল হাই লখনবী ইনি আহুল হারিস সৈয়দ নদীর হোসেনের ছাত্র আহলে শাহেকুলের ছাত্র তিনি উল্লেখ করেছেন নুজাদুল খাওয়াতের মধ্যে আবার তো দুরু আমা কাদা ওয়া কাদা ফাওয়াজাতু ইমামান জাওয়ালান আমি সেই আহলে হাদিসের সেই হাদিসের ইমাম সৈয়দ নজির হোসেনের দরবারে উপস্থিত হয়েছিল এত সালে আমি তাকে দেখেছি কোরআনের ইমাম হাদিসের ইমাম তাফসিরের ইমাম ফেকের ইমাম ইসলামের সকল বিদ্যার ইমাম তাকে দেখেছে খাসা আন বাক্কা আন আল্লাহর ভয় ভীতু দেখেছে তার আকিদা আমি সহি তাকে ক্রন্দনত অবস্থায় দেখেছি সালাতের মধ্যে মুদা সাবধান তাকে দেখে ছাত্রের সাথে রসিকতা করতেও দেখেছি তিনি নদুতললার প্রিন্সিপাল সেখানে পাঁচ ভাগের এক ভাগ ছাত্রাহলে হাদিস রয়েছে আমার জানামতে আমি সেখানে সফর করেছি সেখানে তো কোনো সংকীর্ণতা নাই সেখান দিয়ে পাশ করে এসে তুমি কি করে আহলে হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারো আমার ঘরতর সুন্দর তুমি নদুতললায় বড়ই নাই ডাক্তার দেখি থাকে তো প্রশ্নই উঠানা কেননা তুমি কি জানো ঘড়ির মেকার হয় কোনো অপরাধ নূ আলাইহিসসালাম কো দাউদ সালাম কোন কাজ করে খেতেন কিসের কাজ আল্লাহ বলেছেন দাউদ আমার ভাই দাউদ কতই না উত্তম লোক তিনি তার নিজের হাতে কামাই করে খাইতেন তিনি বাদশাহ ছিলেন সেনাপতি ছিলেন রাশিয়ার সব তার হাতে ছিল কিন্তু কি করতেন রাজপত্তিকে কিছুই নিতেন না নিজে হাতে কাজ করে তারপরে খেতেন তিনি তরবারি বানাইতেন বটি বানাইতেন কুঠার বানাইতেন ও হেল না নাহুল হাজিদ আল্লাহ বলেন পুরানে কারিমে দাউদের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম এটা কি দাউদ আল্লা সাল্লাসুলতে কোনো খারাপটা ছিল আপনাদের ইমাম হয় না ও ব্যবসা কি ছিল কা ব্যবসা এই জন্য কি ইমামশাবের ইমামতি গেছে নাকি হালুয়াইয়ে হালুয়া বেসতেন দাব ব্যবসা করতেন জালুদিরা সামনার কারবার করতেন মুসির কারবার করাই আমার আসে আপনাদের আমি নাম বললাম না আর আলবানি ঘরের মেকার না আদম আলাম কি করেছেন কাপড় নিজেরও হাতে আর হাল জুতে মাঝে মুন্সি ফসিউদ্দিনের বুথে জিবরাইল যাই হোক সালে সালেহীন থেকে বলেন তিনি কামারের কাজও জানতেন হালও জুতেন ফসল করতেন নিজে কাপড়ও বুড়াইতেন সালেফে সালহে থেকে বর্ণনা রয়েছে